দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হলো লুধুয়া অঙ্গনওয়াড়ি শ্রমিক কলোনি কেন্দ্রটি, এমনটাই অভিযোগ। রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রত্যেকটি এলাকার শিশু ও গর্ভবতী মায়েদের জন্য সম্পূরক পুষ্টিকর খাদ্য প্রকল্প জারি রয়েছে। জানা যায়, সাব্রুম মহকুমা গত 17 জুলাই সাব্রুমের লুধুয়া চা বাগান এলাকার সংলগ্ন শ্রমিক কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্তর্গত একটি শিশুর মা শিশুর জন্য বরাদ্দ সম্পূরক পুষ্টি চাইতে গেলে ওই শিশুটির মাকে সেন্টারের সহকর্মী তথা রাঁধুনী পুষ্প রায় 12টি ডিমের বদলে 8টি দিয়েছেন। ওই শিশুটির মা সাথে সাথে সেন্টারের সহকর্মী তথা পুষ্প রায়কে জিজ্ঞাসা করলেন, কেন 12টি ডিমের বদলে 8টি ডিম দিলেন? আর এই কথাটা শুনে হঠাৎ উত্তেজিত হয়ে অশ্লীল ভাষা ব্যবহার করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ও আরও অন্য মায়েদের সামনে ওই শিশুটির মাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করতে থাকে সেন্টারের দিদিমণি অনুরাধা দেবনাথের সামনে। দিদিমণি সাথে সাথে তড়িঘড়ি ছুটে এসে দুজনকে আলাদা করে দেন। এরপর শিশুটির মা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি অনুরাধা দেবনাথের কাছে এর সুবিচার চাইলেন। ওই দিন ঘটনার খবর পেয়ে এলাকার সকল অভিভাবকরা একসাথে মিলিত হয়ে লুধুয়া চা বাগান শ্রমিক কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে দেয়। জানা যায়, পরে সিডিপিওর অনুরোধে 19 জুলাই মঙ্গলবার সকালবেলা এলাকার সকলে মিলে গিয়ে সেন্টারে তালা খুলে দেয়। এলাকার অভিভাবকদের অভিযোগ, এই সেন্টারের সহকর্মী পুষ্প রায় সকলের সাথে প্রতিদিনই দুর্ব্যবহার করেন এবং শুধু তাই নয়, সম্পূরক পুষ্টিকর খাদ্য সকলের মধ্যে ন্যায্যভাবে বণ্টন করেন না। শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে অতি সত্বরে সেন্টার থেকে রাঁধুনী পুষ্প রায়কে সরিয়ে নেবার দাবি জানিয়েছেন এলাকাবাসী। খিচুড়ি খাবো, কথা বই পড়বো, তো বইটা লইছে, এত ছোট মানুষ তো স্বাভাবিক বুঝিতেই পারে, এটা এটা সবার ঘরে এরকম হয়। এটা বইটা যখন ধৈর্য ছিঁড়া দিছে, তো রাঁধুনি এবার ধৈর্য আমি ওর লোক ঢাকা দিছে, হ্যাঁ ঢাকা দিয়ে তো এবার বিস্কুট থেকে বার করেছে, তো মায়া আবার বাড়িতে গেছে, বাড়িতে কান্দে কান্দে আই পয়েছে, আবার আছে মায়া খিচুড়ি খাবার লেগে, খিচুড়ি খাইতে আছে, খিচুড়ি খাওয়া লাগতো না, পারো তুই এন থেকে পারো, তুই আমরা স্কুল পাচ্ছ না, হ্যাঁ তুই আমরা স্কুল পাচ্ছ না, তুই আমরা স্কুল থেকে পারো, ছোট বাচ্চা যখন খাইতে পারে না, বড় মহিলা কেমনে কি কত মহিলা বই বা স্কুলে খিচুড়ি খায়, আর লক্ষ্মীটারে কি ঘুষ খাওয়াই রাখতেন কি প্রতিদিন খিচুড়ি খাওয়াব, আর এটা কি কত বাচ্চার মাটার লোকে ঝগড়া করবো। তাদের আরও অভিযোগে, রাঁধুনি এই সেন্টারের পাশে অবৈধভাবে মদ বিক্রি করেন। এই সকল দিক লক্ষ্য করে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই অভিযুক্ত রাঁধুনির পরিবর্তে অন্য রাঁধুনি দেওয়ার দাবিও জানানো হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।